মনে করুন দুনিয়ার সব মানুষ আপনাকে ভুল বুঝল, অথচ আপনার কোনো দোষ ছিল না। সবচেয়ে কাছের মানুষের কাছে ধোকা খেলেন, নীরবে কান্না করলেন। আপনি হয়তো ভাবছেন এ জীবনটা আপনার জন্য না, কিন্তু না, সবাই আপনাকে ছেড়ে গেলেও আল্লাহ আপনাকে ছেড়ে যাননি। আল্লাহ তাআলা হয়তো আপনাকে তার কাছে আসার সুযোগ করে দিয়েছেন। এতদিন হয়তো মানুষের খুশি ও খুশির দাসত্বে বন্দী ছিলেন, এখন সেসব থেকে আপনি মুক্ত। আল্লাহর কাছে সিজদা দিন, নামাজে আরও মনোযোগী হন। সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে শুরু করে প্রতিটা শব্দ মনের মধ্যে বসিয়ে খুব আস্তে আস্তে পড়ুন প্রতি ওয়াক্তের নামাজ। আল্লাহ আছেন আপনার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ুন। তাহাজ্জুদ পড়ে দুঃখগুলো আল্লাহ তাআলাকে বলুন। খামোখ কেন অতীতের কথা ভেবে কাঁদছেন? যারা আপনার ওপর জুলুম করেছে, ধোকা দিয়েছে, তাদের বিচার আল্লাহ তাআলাকেই করতে দিন। তারা কেমন আছে, কি করছে, এসব মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। মনে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার পাশে আছেন, আপনার সাথে আছেন। আর আল্লাহকে যদি আপনি পেয়েই যান, তবে দুনিয়ার আর কাউকেই আপনার দরকার নেই।